जो दिखता है वो बिकता है। ठीक है আমার কাগজ দেখুন আর কাজলবীর কাগজ দেখুন, কঞ্জুসি গার্ডার দিয়ে সিল করে রাখা আছে, তার ভেতরে আবার আরেকটা প্যাকেট। দুটোর মধ্যে হাত দিয়ে দেয়, এটা দিয়ে আমি মার্ডারও করতে পারবো, এত শক্ত এত। গাজল দিকটা দেখেন নরম দেখি, আমি কবে বেরিয়েছি বাড়ি থেকে রায়পুর থেকে, আর এগুলো কাটা হচ্ছে অনেকদিন আগেকার। শহর প্রথম হচ্ছে আমরা যেভাবে আপনারা দেখছেন ওই অ্যাঙ্গেলে কাটবেন, আর কাটবেন কি দিয়ে, কাঁচি দিয়ে না, ওই 10-20 টাকা দামের যে ব্লেড চাকুগুলো পাওয়া যায় বইয়ের দোকানে পড়াদের টাইপের, ওইগুলো দিয়ে নিচে একটা কিছু রেখে দিলেন, তার উপর আপনার অ্যাকচুয়াল পিচবোর্ড, পিচবোর্ড যে কোনো হতে পারে, সে মোদিকের হোক মার্কেটের হোক, একটাই বক্তব্য যত বেশি মোটা হবে যত বেশি টাইট হবে খারাপ হবে তত ডেমো জবরদস্ত হবে। ঠিক আছে, একটা নিচে কিছু রেখে দিলাম যাতে আমার ছুরিটা নষ্ট না হয়ে যায়, এটাকে আগে পেন দিয়ে মাপ করে নিলাম, মাপ করে নিয়ে স্কেল রেখে এরকম ভাবে ওই ছুরিগুলো দিয়ে কাটব, যেগুলো প্রচুর ব্লেডের মতো ধারে। তাহলে ওগুলো সব তাহলে কি হবে, আমার কাঁচি দিয়ে কাটলে কি হয়, একটু উবড়ে গেল, বেঁকে গেল, টেরে গেল, আমার মতো হয়ে গেল, দুরকম দরকার নেই, একদম দেখতে ভালো লাগবে। ঠিক আছে, দিয়ে একদম রোদে খটখটে করে শুকিয়ে রেখে দেবো সারাদিন, রোদের মধ্যে ফেলে একটা একটা করে, তারপর রোদ থেকে তুলে নিয়ে ছাওয়াতে 5 মিনিট রেখে দেবো যাতে এটা একদম ঠান্ডা হয়ে যায়, দিয়ে তারপর এরকম ডাবল পলিথিনের মধ্যে ভরে রেখে দেবো এয়ারটাইট করে, যাতে আমার এটা নষ্ট না হয়, ময়শ্চার না লাগে, এটাই আমার মেন রুটি রোজগার। তো আমার ডেমো কিটের মধ্যে যদি দম না থাকে তো অটোমেটিক্যালি আমার মধ্যেও সেই একই চিন্তাধারা আছে। ঠিক আছে, বোঝা গেল পিচবোর্ড কিভাবে আমরা কাটবো, কঞ্জুসি করবো ডেমো কিটের ওপর, পয়সা কঞ্জুসি হবে। যারা মেকানিকের কাজ করে, স্ক্রু ড্রাইভার, হাতুড়ি, ছুরি, কাঁচি, ওদের ওই যন্ত্রের মধ্যে একবার পা লাগিয়ে দেখাবেন ওদের সামনে, পা ভেঙে দেবে। কেন? কারণ ওটা আমার রুটি রোজগার, ডেমো কিটটাও আমার রুটি রোজগার। আজকে যদি আমি জিবিডি, আজকে যদি আমি 7%, সবার পেছনে একটাই মেন আমাদের জন্য ভগবান, আমাদের প্রোডাক্ট আর আমাদের ডেমো কিট। সবার প্রথম সবাই যার কাছে ডেমো কিট, এক তো ডেমো কিট ম্যান্ডেটরি, আমাদের এখানে দুটো পার্ট আছে, এক হচ্ছে বিজনেস, দুই হচ্ছে কনজিউমার। আপনি যদি কনজিউমার হতে চান প্রোডাক্ট ব্যবহার করুন, 6 মাস বাদে 50% ডিসকাউন্ট নিন, ঝামেলা হবে। বাট এখানে যদি 100 টাকা থেকে 1,00,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে হয়, সবার প্রথম ডেমো ডবল কিট হওয়া উচিত, আর পারফেক্ট ডেমো, ডেমো কিট দেখে যেন লোক এমনি খুশি হয়ে যায় যে আমার তো এমনি দরকার। জল আমরা সবসময়তে নেব লোকাল থেকে, গ্রামের জল, কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপারও আছে, সবকিছু আলোচনা একসঙ্গে করতে গেলে একদিনে আমরা নিতেও পারবো না, আর আমিও ট্রেন ধরতে পারবো না, আজকে আমার ট্রেন আছে।
জলটা আমরা লোকালি কেন নেব, কারণ লোকাল জলে কি হয় আয়রন একটু বেশি থাকে, জলের ডেন্সিটি একটু বেশি থাকে, ডেমোটা দারুণ হবে। বাট পিউরিফাইড যদি ওয়াটার নিয়ে যাই, কিছু কিছু লোক আছে চল বিসলারি জল দিয়ে করে দিচ্ছি, না, জলের ডেন্সিটি যত বেশি থাকবে, হার্ড ওয়াটার যত বেশি হবে, ডেমো তত ভালো হবে অ্যাক্টিভেটি এগ্রিকালচারের জন্য। ঠিক আছে, সো আমরা দুটো জমি নিয়ে নিলাম, দু বিঘা জমি, আর এই দু বিঘা জমিতে একটা জমি আপনারা যেভাবে, আর এই বোতলের গায়ে লেগে থাকা আর একটা প্রবলেম হচ্ছে, কচু পাতা বা পিচবোটে যখন হাত দেবো আর সেটা সাদা জলে ফেললে তাতেও ওরকম প্রবলেম হয়ে যাবে, তো এই কারণে এটা একদম সাফ সুতরা থাকা দরকার। ভাই আমার তো সাফ সুতরাই ছিল, রাগ করার কিছু নেই সুশান্ত দার, ডেমোক্রিট আপনার ওই কারণে উঙ্গলি আপনার দিকেই বারবার যাচ্ছে, বাকি লোকের ধরো এরকম, আর কিছু লোকের তো ডেমোক্রিট নেই, ছেড়ে দিল গায়ে লেগে লাগিয়ে লাভ নেই। ঠিক আছে, যে ভাই সঞ্জয় তাহলে তুমি জানো না আমি তো একদম পারফেক্ট বটলই রেখেছিলাম, বাট ওই যে ব্যাগে নিয়ে যাই বাইকে ফাইকে যেতে হয় তো এদিক ওদিক হয়ে যায়, তো এর জন্য মোদিকের আজকের দিনে কিভাবে আপনাকে প্রোডাক্ট দেয় কার্টুন খুলে দেখেছেন, এক তো বড় কার্টুন, ওর ভেতরেও আবার এরকম পার্টিশন থাকে, এক একটা খোপেতে কোথাও হয়তো লন্ড্রি কেয়ার একটাই আপনার কার্টুনের মাল হলো, তার জন্য তো লন্ড্রি কেয়ার আর পার্সোনাল কেয়ার আলাদা আলাদা করবেন, ওই কারণে কভার করে দিয়েছে যাতে একে অপরের সঙ্গে না ঠোকাটা কি হয়, প্লাস একটা সাপোর্ট থাকে কুশন একটা হয়ে যায়, তো ওই কারণে কম্পার্টমেন্ট করে দিয়েছে, তো আমার ডেমোক্রিটটা ওরকম ধরনের করবো যাতে আমি আমার এগ্রিকালচার ডেমোক্রিট এরকম রাখলাম, টুথপেস্টের পাঁচটা কোম্পানি পেস্ট, চামচ, অ্যাসিড একটা কম্পার্টমেন্টে, প্লাস্টিকের যে ছোটো ছোটো এরকম লম্বা লম্বা ইয়ে টাইপের জগ টাইপের পাওয়া যায় ওর ওপরটা খুলে দিন, ওটা ডেমোক্রিটের ভেতরে রেখে দিন, ডেমো ব্যাগটাও সেরকম ধরনের নিই যাতে আমার এই খাপগুলো চারটে কম্পার্টমেন্ট বসিয়ে দিলাম প্লাস্টিকের, আর এইটার যে ব্যাগ, এবার একটা বোতলের মধ্যে এটার মধ্যে স্টেরি ক্লিনের ডেমো, এটার মধ্যে এগ্রিকালচার ডেমো, এটার মধ্যে হোম কেয়ার ডেমো, লন্ড্রি কেয়ার ডেমো, ওয়েল ডেমো, তাহলে চট করে আপনার নষ্ট হবে। ঠিক আছে, যেমন গুড় দেবেন তেমনই মিষ্টি পাবেন। সো আমরা তাহলে একটা জমিতে আপনারা যেভাবে চাষ দিচ্ছেন সেইভাবে চাষ করব, আর একটা জমিতে আমরা একটুখানি স্টেরি নিয়ে নিচ্ছি, গ্লাসটা কিভাবে ধরেছি আপনাদের সামনেই নিচ্ছে, আর ফুটোটাও সবসময় বড় রাখতে হবে, কম করে রাখলে কি হবে, ঢালতে থাকবেন ঢালতে থাকবেন, স্টেরি ক্লিনের মধ্যেও দেখেছি আমি কিছু কিছু লিডারকে নিজেকে বলে খুব স্মার্ট, দেখুন আমাদের প্রোডাক্টে এক ফোঁটা দিলেই কাজ হয়, এক ফোঁটা দিয়েছে এবার চামচ নিয়ে ওটাকে নেড়ে যাচ্ছে, দেখুন আমাদের প্রোডাক্টটা কতটা কম লাগে, আমি ওকে দেখাচ্ছি কম লাগে, দেখাচ্ছি কম লাগে নয় না, আমি ওনার দিমাগে এটা মেসেজ দিচ্ছি যে দেখুন আমার স্টেরি ক্লিন দিয়ে যদি আপনি ঘর পোছা করেন তাহলে আপনাকেও ওই কাজের লোককে দিয়ে রকম বাজে, নিজে ঘর পুছে বাজে কাজের লোক দিয়ে পোছে, ওকে বসে বসে এরকম গুলতে হবে, আমার মার্কেটের প্রোডাক্ট দিয়ে চিন্তা করো, একবার দেখানো আছে দেখো, একবার দেখাবে না 15 মিনিট টাইম নেবে না, যা এক কাপ চা খাইয়ে দেবো আর জীবনে তারা আসবে না, ওই কারণে আমার জয়নিং হয় না, লয়ালটি হয় না। আর আরেকজন কি করলো, কি বলে ওটাকে, লাইজল, লাইজলের ঢাকনাতেও একটুখানি লাইজল দিল, লাইজলের কালারটা বেছে নিলে আইদার ইয়েলো ইয়া তো রেড বা পিঙ্ক, এই কালারগুলো নেবেন, রেডটা বেশি নিলে ভালো লাগে, তার রেড না পেলে পিঙ্ক না পেলে গ্রিন, সবুজ আছে সবুজ আছে আর বলে দিন, দেখুন এটা বড় ঢাকনা, এর মাপ হচ্ছে 15 ইঞ্চি, পুরো এক ঢাকনা বেশি করে দিয়েছি, হ্যাঁ দিয়েছি, ঢেলে দিলাম, আর স্টেরি ক্লিনটাও 10 ml এর ঢাকনা, 2 থেকে 2.5 ml আমরা মিনিমাম নেব, আর মার্কেটের কি বলে ওটাকে লাইজল, লাইজলটাকে এক ঢাকনা নিয়েছি আর ঢালবো যখন একটু সময় নিয়ে খাবো, দেখুন কতটা দিলাম 15 ml, স্টেরি ক্লিন এই দেখুন এই ঢাকনাটা ছোট ইয়ের থেকে
লাইজলের থেকে, তার মানে এটা হচ্ছে 10 এমএল এর ঢাকনা, বাট এর মধ্যে আমি নেব দেখুন 1/4 মানে আড়াই থেকে দু থেকে আড়াই এমএল, তো দু থেকে আড়াই এমএলই নেবেন স্টেডি ক্লিনের ঢাকনার অর্ধেকের থেকে একটুখানি নিচে নেবেন। নেওয়ার পর যখন স্টেডি ক্লিনটা ঢালবেন ঢাক করে এক চান্সে, দেখুন এইটুকু খালি দিলাম আর কি হলো, যেই আপনি স্টেরি ক্লিনটা দিলেন ইনস্ট্যান্ট পুরো গ্লাসটা সাদা হয়ে গেল। এবার আপনি ভাবুন যে একটা গ্লাস ধরে আপনি নেড়ে যাচ্ছেন আর ওর মাথায় মেসেজ দিচ্ছেন, আচ্ছা আমাকেও গুলতে হবে, নাড়তে হবে, এত সময় তোর মোদিকে রেকর্ড তৈরি। আর আরেকটা হচ্ছে ধরলেন টাক করে ঢেলে দিলেন, টাক করে ওর মাথায় মেসেজ গেল, ম্যাজিক দেখাচ্ছে রে ভাই, সঙ্গে সঙ্গে একটা কাজ, দারুণ প্রোডাক্ট, দামটা দেখি একটু বেশি হয়ে যাচ্ছে। দেন আমি এবার বোঝাবো কস্ট পার ইউজ, সেই কারণে কাজ একই লোকে করছে, স্টেডি ক্লিন আপনিও বিক্রি করছেন আমিও বিক্রি করছি, আপনি মানে প্রত্যেক দিন 100 পিস করে করছেন আর আমি মাসে একটা হয়তো মুশকিলে পড়তে পারলাম, যে আমার থেকেও একটু নিচু লেভেলের লোক তাকেই হয়তো আমি বেচতে পারলাম, রাইট? ক্লিয়ার? সো আমরাও গ্লাসটা কিভাবে ধরলাম, আপনার সামনেই গ্লাস আছে বাট আপনি দেখতে পাচ্ছেন না যে আমি কতটা দিলাম। আর তার পাশাপাশি কি করব, এখন আমি সেক করিনি, মিক্স করিনি, এই যে অ্যাক্টিভিটিটা জলের মধ্যে ভাসছে এখান থেকে আমি কি করলাম একটুখানি অ্যাক্টিভিটি তুলে নিলাম, দিয়ে তারপরে আস্তে করে এটাকে আমরা সেক করে নিলাম, ঠিক আছে? ওকে, আসুন এবার আমরা দেখি আমরা কেন আমাদের এই অ্যাক্টিভিটি দিয়ে চাষটা করব। এটা হচ্ছে আপনার এক বিঘা জমি, এই জমিতে আপনারা যখন প্রথম জলসেচ করেন, ফার্স্ট ধরুন যে যখন আপনারা বর্ষার চাষ না, বর্ষার আগে পেছনে যে রবি ফসল হয় সেই সময়তে ধান লাগাবেন এক বিঘা জমিতে পুরো ভর্তি করে জল দিতে কতটা সময় লাগে? 6 থেকে 6 ঘন্টা বা 5-6 আমি কমটাই নিয়ে নিই, 5 ঘন্টা। সো এক বিঘা জমিকে পুরো কাদা করার জন্য আমরা সময় কত নিচ্ছি? 5 ঘন্টা। আর আমি ধরে নিচ্ছি আপনাদের এখানকার জমির মাটি আর ওয়েদার এই দুটো মিলিয়ে এই 5 ঘন্টার জলটা ফার্দার যদি আমরা আর জলসেচ না করি তাহলে 5 দিন মাটিতে রসটা বা জলটা থাকে, এই জায়গাটা আপনারা আছেন। এবার যদি আপনারা জলসেচ করার আগে এক একর জমিতে, এক বিঘা জমিতে যদি আপনারা 70 ml অ্যাক্টিভেটি দিয়ে দেন, 70 ml অ্যাক্টিভেটি যে কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে শুকনো শুকনো করে এক বিঘা জমিতে আপনি ছড়িয়ে দিলেন, তাহলে কি হবে? 30% কমবে, মানে কি যেটা আগে 5 ঘন্টা লাগছিল সেটা এখন হতে পারে 3 ঘন্টা আপনার হয়ে যাবে। আগে 5 ঘন্টা জল দিচ্ছিলেন 5 দিন থাকছিল, এখন 3 ঘন্টা জলটা 5 দিন থাকবে না, কম থাকবে? বেশি থাকবে, মানে 6 থেকে 7 দিন থাকবে। কি করে আসুন আমরা দেখে নিই। তো আমরা আপনার এলাকায় এক বিঘা জমি নিয়ে নিয়েছি, 2 বিঘা জমি নিয়ে নিয়েছি, 2 বিঘার একটা জমি, আর এই জমিটাকে আমরা কি করব 1 বিঘা করে আলাদা করে নিলাম। তাহলে অডিয়েন্সের সামনে আমি কি দেখালাম, যে আমার জমির মাটিটা এই নয় যে আলাদা আলাদা। সো একটা জমিতে আপনারা যেভাবে জলসেচ করছেন আমরা সেইভাবেই করব, 5 ঘন্টা দেখবো যে প্রথম সময়টা আমার কিভাবে কম লাগছে, আপনার সিস্টেমে 5 ঘন্টা আমার সিস্টেমে 3 ঘন্টা, কেন? চলুন সবার প্রথম আপনার সিস্টেমে, আমরা এখানে তো আর আমাদের কাছে বড় জমি নেই ছোট জমি, তো আমরা 1 ফোঁটা 1 ফোঁটা করে জল দেবো, এই 1 ফোঁটার জলটা হচ্ছে 5 ঘন্টার জল। পাঁচ ঘন্টা জলটাকে এরকম এলোমেলো ভাবে দেবো, 5 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার পদ্ধতি। আমার পদ্ধতি কি,
আপনার পদ্ধতি সঙ্গে আমি জাস্ট আমার জমিতে অ্যাক্টিভ আসি একটু মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে আমিও 5 ঘন্টাই জল দেব, বাট দেখব আমরা এই 5 ঘন্টার জলটা কতটা বেশি স্প্রেড করতে পারে বা কতটা জমিকে আপনারা জলসেচ দিতে পারেন। এক সেকেন্ডের জন্য এটাকে আপনার কাছেই রাখুন। এক সেকেন্ড বাদে এবার কি করবেন, কেউ কথা বলবেন না, আপনি দেখে নিন আপনার কি, আপনার লাইনে সবাইকে দেখিয়ে দিন, দিয়ে আপনি আস্তে করে আপনার পেছনের লোককে দিয়ে দিন, ঠিক আছে? বুঝে নিন যে কোনটা অ্যাক্টিভেটেড জল আর কোনটা আপনাদের জল। পাঁচ ঘন্টা। বসে স্যার আপনি দেখে নিন, আপনার লোকদের দেখিয়ে দিন, দিয়ে কথা বলার দরকার নেই, পেছন গোল করে দিন যাতে সবাই দেখতে পায়। তাহলে আমরা এই পাশে যারা দেখে নিচ্ছি কি দেখলাম, যে আমাদের সাদা যে আপনাদের সিস্টেমে জলটা ওটা এক জায়গাতে দাঁড়িয়ে আছে, আর যেটা অ্যাক্টিভেটেড জল সেটা অনেকটা বেশি জমিকে কভার করে দিয়েছে। তার মানে আমি যদি এক বিঘা জমিকেই যদি আমি জলসেচ করি, আপনার সিস্টেমে যদি 5 ঘন্টা লাগে, আমার সিস্টেমে 3 ঘন্টা লাগছে। কেন? কারণ এই প্রোডাক্টটা আমাদের তিনটে টেকনিক্যালে কাজ করতে সাহায্য করে, অ্যাক্টিভেটর, ওয়েটার আর স্পেডার। অ্যাক্টিভেটর যখনই আমি জলের সঙ্গে আমার এই ওষুধটাকে মিশিয়ে দিয়েছি, জলের পাওয়ারটাকে বাড়িয়ে দিয়েছে। ওয়েটার যেটা আমরা সেকেন্ডের মতো দেখব, আজকের দিনে আমরা এত বেশি সার আর এত বেশি ওষুধপত্র ব্যবহার করছি, জমির মাটিটা শক্ত হয়ে যাচ্ছে। সো এ কি করছে, জমির জল ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দিচ্ছে। আর তিন নম্বর হচ্ছে স্প্রেডারের কাজ করে, যেটা আপনারা এখন দেখলেন যে কতটা তাড়াতাড়ি জলটা ছড়িয়ে যেতে সাহায্য করে, যে কোনো জিনিসকে ছড়িয়ে যেতে সাহায্য করে। সো এই কারণে আমাদের সময়টা কম লাগছে। এবার আমরা নেক্সট ডেমো দেখব, যে আপনার সিস্টেমে 5 ঘন্টার জল যদি 5 দিন থাকে, তাহলে আমার সিস্টেমের জল 3 ঘন্টা কি করে 6-7 দিন থাকবে। সো আমরা আবার 2 বিঘা জমি নিয়ে নিয়েছি, আর এই 2 বিঘা জমিটাকে আমরা 1 বিঘা 1 বিঘা করে আলাদা করে নিই। আপনার সিস্টেমে ক ঘন্টার জল, আগে দিয়ে দিলাম 5 ঘন্টা, এটাকে আমরা হালকা করে ধরে রাখবো। পরে দিলাম 3 ঘন্টার জল, এটাকে আমরা একটু প্রেসারে রাখবো হালকা করে। এটাকে আগে তুলে নিলাম, এটাকে পরে তুললাম। কোন জমিতে বেশি জল দিয়েছি? বা দিকেরটা 5 ঘন্টা। তো আসুন দেখি, ধান গাছে বা সবজি চাষের জন্য আমাকে যদি জলসেচ করতে হয়, গড়ে 4-5 ইঞ্চি পর্যন্ত জলটাকে ধরে রাখতে হয়। তো আমরাও এখানে দেখি আমাদের 4-5 ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে নাকি জলটা। এটা হচ্ছে জমির ওপর থেকে 2 ইঞ্চির লেয়ার, বুঝতে পারছেন? এটা হচ্ছে জমির 4-5 ইঞ্চির লেয়ার। এটাও এই সাইড থেকে 4-5 ইঞ্চি। ক ঘন্টার জল? 5 ঘন্টার জল। দেখুন, প্রথম 2 ইঞ্চির মাটি, তাতেও ঠিক করে জল পৌঁছাতে পেরেছে। আসুন এবার আমরা দেখি 3 ঘন্টার জল, এটা জমির ওপর থেকে 2-3 ইঞ্চি লেয়ার। দিদি কোথাও ফাঁকা আছে? স্যার কোথাও ফাঁকা আছে? 1 ফোঁটা যে, না ভাই তোমার এই জায়গাটা 1 ফোঁটা বন্ধ। এটা হচ্ছে 4-5 ইঞ্চির জায়গা, আমাকে খুলতেই হয়নি, অলরেডি নিজেই খুলে গেছে। এখানে কোথাও ফাঁকা আছে? এখানে, আর এটা এপাশ থেকে
এক থেকে দুই ইঞ্চি লেয়ার। বোঝা গেল? সো আপনাদের কি মনে হয় এই ধরনের প্রোডাক্ট আপনার জমির মাটিকে ভালো করতে পারে? আপনার চাষের জন্য এটা উপকার, মানে উপকারিতা হতে পারে? আপনার চাষের জন্য এটা ব্যবহার করা উচিত কি উচিত না? বাট ওসব তো ঠিক আছে ভাই, খরচা কি আছে? ওকে, তাহলে আমরা কি দেখলাম, কম সময়তে বেশি জলসেচের আমরা কাজ করতে পারি। মেশাবো কতটা? 70 ml। কখন দেবো? জল ছাড়ার আগে। আর যদি এখন বর্ষার সিজন হয়, বর্ষার চাষ হয়, তাহলে বর্ষা আসার আগে আমরা ছড়াতে পারি, বর্ষার সময় ছড়াতে পারি, বর্ষার পরেও ছড়াতে পারি। আর এই 500 ml বোতলের দাম হচ্ছে আপনার 599, 599 টাকা। রাউন্ড ফিগারে ধরুন 500 টাকাই ধরুন, তাহলে 1 লিটার কত হলো? 1000 টাকা লিটার। যদি 1000 টাকা লিটার হয়, তাহলে 70 ml এর দাম পড়ছে আপনার 70 টাকা। তাহলে আমি আপনার পকেট থেকে 70 টাকা খরচা করে নিলাম। বাট কথা তো এটা ছিল না, কথা ছিল যে আপনার পকেট থেকে 1 পয়সা খরচা হবে না, রাইট? ক ঘন্টা আগে জল দিচ্ছিলেন? 5 ঘন্টা। এখন ক ঘন্টা দিচ্ছেন? 3 ঘন্টা। ক ঘন্টা সেভ হলো? 2 ঘন্টা। আজকের দিনে চাষি ভাইরা যে কোনো ধরনের যে কোনো সিস্টেমে জল দিক না কেন, পার ঘন্টা গড়ে কম বেশি 100 টাকা খরচা হয়। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা যদি আপনার সেভিং হলো, কত টাকা বাঁচাতে পারলেন? 200 টাকা। স্যার একটা কথা বলছি, এইটা আমরা বুঝি, বুঝে বোঝাবার যখন ইয়ে করলাম, তখন চাষিরা বলছে যে ওদের পার বিঘাতে ওদের একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে হয় সেচের জলের জন্য, কন্ট্রাক্ট। হ্যাঁ, তাহলে আমি আপনার কেন এই প্রোডাক্ট ব্যবহার করবো? কারণ আমার তো জলে তো কোনো টাইম নেই, আমি যত জল দিতে চাই এই সিজনে আমাকে ও তত জল দেবে। খুব ভালো স্যার, জমিটা কার? আপনি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে দাদার থেকে আপনি পাম্পে জলটা নেন, ওর পাম্পটা কোনোদিন খারাপ হবে না? আপনি কি বলতে পারবেন যে আজকের দিনে ওনার যতটা লেয়ারে জলটা উঠছে, যত ফুট নিচে ওনার পাইপটা বসানো আছে, কালকের দিনে অতটাই লেয়ারে আপনাকে কন্টিনিউ জল দেবে? গভর্নমেন্টের ডিটেইল আছে তো, ওদের তো ফিক্সড রেট আছে। কারেন্ট না থাকলে পাম্পটা চলবে? কারেন্ট থাকলে জেনারেটর আছে, জেনারেটর আছে, জেনারেটর দিয়ে চালু ফল্ট হতে পারে, ওরা তো গভর্নমেন্ট দেখবে। ওকে, ঠিক আছে, তো জলের আপনাদের কোনো অসুবিধা নেই। আপনারা বলছেন জলের জন্য কেন আমরা ব্যবহার করব? আমাকে দেখতে খুব সুন্দর, মোটামুটি একটা কোন রকম প্রাইভেট জব করে খাচ্ছি, বাট আমি হ্যান্ডিক্যাপ। কোনো মেয়ে বিয়ে করবে আমাকে? চাইবে বিয়ে করতে? সরকারি চাকরি হলে সময় লাইট মুডে বললাম, আমি অলরেডি আপনাকে প্রশ্ন করেছি, তার এগেনস্টে আপনি যদি সেম ওটাকে ডিবেট করেন, তাহলে ওটা তো নর্মাল কথাবার্তা হলো, ডিবেট হলো না। আমি প্রথমেই কি বলেছি, আমি নর্মাল প্রাইভেটে কোনো রকম চাকরি করে খাই, দেখতে খুব সুন্দর, বাট হ্যান্ডিক্যাপ, হুইলচেয়ারে চলি, পা নেই। কোনো মেয়ে বিয়ে করতে চাইবে আমাকে? তার মানে আমার পাটাও অতটাই ভালো হওয়া দরকার যতটা আমার চেহারা ভালো আছে। ক পয়সা ইনকাম করলাম সেটা সেকেন্ডে, তাহলে হয়তো যে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে পারে, রাইট? জমির মাটিটাতে আপনি জলসেচ তো করছেন, বাট মাটিটা যদি হার্ডই থাকে জলসেচ করার পর, তাতে ভালো সবজি চাষ হবে? মাটিটা যত নরম হালকা স্পঞ্জি থাকবে, যতটা জলের প্রয়োজন, আপনি হয়তো কমই জল দিলেন, কারেন্ট চলে গেল, মেশিন ব্রেকডাউন হয়ে গেল, বাট মাটিতে জলটা ধরে রেখেছে, এখানে আপনার চাষের ক্ষতি হবে না? তো আপনি কি এরকম ধরনের জমি চাইবেন না এরকম ধরনের জমি চাইবেন? আপনার যুক্তি একদম ঠিক আছে, প্রথমেই বলেছি আমি কোনো প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করতে আসিনি,
আপনারা যে সিস্টেমে চার্জ করছেন, যেখানে যে চ্যালেঞ্জেস গুলো আসছে তার সলিউশন কি আছে, সেই সলিউশন গুলো আমি দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি। নেওয়া না নেওয়া স্যার ব্যক্তিগত আপনার ব্যাপার, আপনার জমি সত্যি তো, আপনি তো একটা কন্ট্রাক্টরিতে মানে করে আছেন যে যত টাকা এই সরি টাকা তো অতটাই দেবো, যত জল লাগবে তত দেবো, বাট কোনো কারণবশত যদি চ্যালেঞ্জেস আসে প্রবলেম আসে ক্ষতিটা কার হবে? পেছলাম বাট ফসল যদি না হয়, আমি যে ধার দেনা গুলো করে রেখেছি তারা তো আমাকে ছাড়বে না। সো এগেন লাস্ট কথা এটাই, দেওয়া না দেওয়া সে জল কন্ট্রাক্টে পান আর বর্ষার জলে দিয়ে চাষ হোক না কেন, কারণ জমিটা আমার মাটিটা আমার, সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, গুড, ডিবেট করবেন। আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা ফিল্ডে যে জিনিসটা ফেস করছেন সেটা আমাকে বলবেন, আমি ভগবান নই বাট ভগবানের থেকে কমও নই, বাট ভগবান তো নই না যে আমি বুঝে যাবো। দাদা একটা প্রশ্ন আছে, একটা ছোট্ট প্রশ্ন বলছি, ধরুন বর্ষাকালে আমি এটা দিলাম তো আমার জলটাকে সবজিতে জলটা কম দেবো, জলটা তো দেওয়া তো আমার হাতে। আচ্ছা, আমি পয়সা দিয়েছি বলেই যে আমাকে বিয়ে বাড়িতে আমাকে নেমন্তন্ন করেছে, হাজার টাকার গিফট দিচ্ছি, আর হাজার টাকার গিফট দিচ্ছি বলে যে আমি পুরো একদম 10,000 টাকার খেয়ে আসবো, এটা আপনার এরকম হয় বাফেটে, লোকের কাছে খেতে না পারলে জোর করে খেয়ে আসে। দাদা এরকম একটা প্রোডাক্ট লিমিট আছে, এটা ছিল বৃষ্টির জল বেশি হচ্ছে সেখানে কি কোনো এফেক্ট করবে? এটা সবজি চাষের গোড়াতে জল জমলে পচে যায়, তো সেক্ষেত্রে আমরা জলটা একটু করে পাস করে দেবো। ওকে, আজকের দিনে চাষি ভাইরা, আজকের দিনে চাষি ভাইরা সবার কাছে নিজস্ব ট্রাক্টর নেই, কারণ না কারোর থেকে হারাতে নেয় জমিটাকে নাঙ্গল করার জন্য, হাল করার জন্য, চাষ করার জন্য। জমির মাটি কন্ডিশন, ওয়েদার, সমস্ত সবকিছু মিলিয়ে 1 বিঘা জমিকে কমপ্লিট চাষ দিতে 2.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে আর 2,000 টাকার কাছাকাছি খরচা লাগে। কেন 2,000 টাকা খরচা লাগছে, 2.5 ঘন্টার মতো সময় লাগছে? খরচা মাটি, কারণ মাটিটা হার্ড হয়ে আছে, মাটি তো সব, বাট সেই মাটিটাকে যদি আমরা অ্যাক্টিভিটি দিয়ে দিই তাহলে মাখনের মতো নরম হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি 2.5 ঘন্টা সময় লাগবে? এক থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার চাষটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আমি ওভারঅল পাওয়ার টিলার হাল করার জন্য ওখান থেকেও গড়ে প্রায় 1,000 টাকা আমরা বাঁচাতে পারি। আগে সে 2 ঘন্টা করে আমার জমিতে চাষ দিচ্ছিল, তাহলে সময় লাগছে, লেবার লাগছে, ডিজেল লাগছে, মেশিনের ওভারহেড এক্সপেন্স আছে বাগড়া বাগড়া, বাট এখন যদি আমার জমিটা মাটিটা একটা চাষেতেই যদি আমার কমপ্লিট হয়ে যায় তাহলে তো আমার অত সময় লাগবে না, আর যদি না লাগে আমি কেন এক্সট্রা পয়সা দেবো? তাহলে সেখানেও আমার 1,000 টাকার কাছাকাছি বাঁচলো, তাহলে টোটাল কত বাঁচলো? 1,200 টাকা। কত টাকা বাঁচালাম আপনার? খরচা আপনি কত টাকা বললেন? 70 টাকা। কত বেঁচে রইল? 1130। আপনার পকেট থেকে খরচা লাগলো না, বাট অ্যাক্টিভিটির ফায়দা আপনার ভালো লাগলো কি খারাপ লাগলো? ভালো। প্লাস পার বিঘা কত টাকা আপনি পকেটে ইনস্ট্যান্ট বাঁচালেন? 1100 টাকা। তাহলে এই ধরনের প্রোডাক্ট আপনার চাষে ব্যবহার করা উচিত কি উচিত না? উচিত। সবজি আর ধান চাষ যদি দুটোকে আমরা একসঙ্গে মার্চ করে নিই তাহলে গড়ে, যেমন ধান চাষে প্রত্যেক 2-3 দিন 4 দিন অন্তর অন্তর চাষি ভাইরা জলসেচ করে,
সবজি চাষে হয়তো 15 দিনে একবার দিলো বা 10 দিনে একবার দিলো, তো আমরা ওভারঅল মাসে দুটো জলসেচ ধরে রাখছি। ধান চাষে প্রত্যেক 3-4 দিনও জলসেচ করুক, বা আমরা যদি নর্মালি প্রত্যেক 15 দিন বা মাসে একবার করে যদি অ্যাক্টিভিটি আমরা দিয়ে জলসেচটা করি, তাহলে আমাদের মাটিটা কিন্তু সবসময়ের জন্যই নর্মালটা স্পঞ্জি থাকবে। একটা জলসেচেতে কত এমএল দিচ্ছি আমরা? 7 তো 3 মাসে 7 যদি 3 বার আমরা জলের জন্য মাটির জন্য দিই তাহলে 210 এমএল। তাহলে আমার অ্যাক্টিভ 80 কতটা রিকোয়ারমেন্ট হলো? 210 এমএল। আর ওভারঅল কত টাকা আমার সেভিংস হলো? 600 হয়ে গেছে। গড়ে আমরা 1100 টাকাই ধরে নিই, তাহলে আমরা ইনস্ট্যান্ট 1100 টাকা বাঁচাতে পারলাম আর 210 এমএল আমার লাগলো। ক্লিয়ার এতদূর পর্যন্ত? এইবার নেক্সট আমরা দেখব যে আমাদের জমি তৈরি হয়ে গেছে, চারা বসিয়ে দিয়েছি, যেভাবে যেভাবে সময় যাচ্ছে সেইভাবে সেভাবে গাছ বড় হচ্ছে, যত বড় হচ্ছে এইবার রোগ আর পোকার উপদ্রব। কচু পাতাটা আপনি যখন মিটিং স্টার্ট করবেন তখনই নিয়ে আসবেন, আর এত বড় কচু পাতা আমরা কোনোদিন ডেমোর জন্য ব্যবহার করবো না, সব সময়ের জন্য ছোট পাতাটা নেব। ছোট পাতাটা কেন? কারণ ওটা বেশি তাজা থাকে, বেশিক্ষণ মানে একটু শক্ত করাক টাইপের, একদম খুব স্মুথ থাকে, ঠিক আছে? আর একটা পাতা থেকে আমরা একটুখানি মধ্যিখানে ছিঁড়ে নেব আর এটাকে ওখানেই আমরা রেখে দেব আজকের দিনে। ওকে, সো এবার আমাদের বলুন, এবার আমরা ওষুধের ওষুধের ব্যাপারে কথা বলব। এটা হচ্ছে ধান গাছের পাতা, আপনারা স্প্রে কোথায় করেন? উপরে করেন না নিচে করেন? উপরে। উপরে উপরে করেন। বেশিরভাগ রোগ বা পোকা কোথায় থাকে? কোথায় থাকে, তার মানে এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে এটা। আপনারা যে প্রথমে বলেছিলেন না ওষুধের কোয়ালিটি কমে যাচ্ছে, ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, আপনি বলুন রোগ পোকা নিচে আছে আর আপনি স্প্রে উপরে করছেন। দু নম্বর কথাটা বললে তো আরও আপনার মাথা খারাপ হয়ে যাবে, ধান গাছের পাতায় জল লাগে না? তো জল যদি না লাগে তাহলে আপনি যে ওষুধটা ব্যবহার করছেন সে ওষুধটাও লাগছে না, তাহলে কি হচ্ছে? গড়িয়ে পড়ে যাচ্ছে। তো ওষুধের কোয়ালিটি থাকুক আর না থাকুক জীবনে ভালো হবে, আর ওই কারণে আমরা কি করি, এক বিঘা জমিকে স্প্রে করার জন্য আস্তে 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 ধীরে ধীরে বারবার বারবার স্প্রে করি। তো আস্তে আস্তে ধীরে ধীরে বারবার করলে কি অসুবিধা হচ্ছে? সময় বেশি লাগছে, সময় বেশি লাগলে লেবার বেশি লাগবে, সময় বেশি লাগলে ওষুধ বেশি লাগবে, ওষুধ বেশি লাগলে খরচা বেশি হবে। তো আসুন আপনারা যেভাবে স্প্রে করেন চান করিয়ে করিয়ে আস্তে আস্তে আমিও সেইভাবে করছি। না, দোকান থেকে আমাদের একটা দিয়েছিল, এরকম একটা দিয়েছিলাম। সো একবার একটা গাছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার স্প্রে করলাম, তাহলে আমার 5 বার খরচা হলো। বাট ওষুধটা লেগেছে না, তাহলে এখানে রোগ বা পোকা জীবনে ঠিক হবে না? বাট ওই ওষুধটার সঙ্গে যেটা কালকে আপনি দিচ্ছিলেন আজকেও সেম ওষুধই আপনি ব্যবহার করুন, সেম ওষুধের সঙ্গে আপনি জাস্ট 15 লিটার ড্রামে 5 ml অ্যাক্টিভাসি মিশিয়ে নিন। আগে ওষুধ মিশিয়ে নিন, তারপরে অ্যাক্টিভিটিটাকে জাস্ট স্প্রে করার আগে 5 ml দিয়ে মিশিয়ে নিন। যদি শুকনো ওয়েদার থাকে 5 ml, যদি বৃষ্টি পড়ছে আর আপনি ওষুধ স্প্রে করার প্রয়োজন হয় তাহলে আপনি 7-10 ml দিতে পারেন। বাট শুকনো ওয়েদারে আমরা 10 ml দেবো না, 5-7 ml ম্যাক্সিমাম, ভুল করেও যেন তার বেশি না হয়, তাহলে ওই রসগোল্লার কেস হবে 4-40 টা। তো আমরা সেই ওষুধটাকে অ্যাক্টিভেটির সঙ্গে মিশিয়ে স্প্রে করছি, আর আগে যেরকম আমরা বারবার বারবার করে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে স্প্রে করছিলাম, এখন আমরা দৌড়ে দৌড়ে স্প্রে করব আর একবারই স্প্রে করব। ওষুধ লেগেছে কচু পাতার মধ্যে জল লেগে গেছে এক চান্সে। এইবার আপনাকে কি করতে হবে, যেহেতু এখানে প্রয়োজনের তুলনায় একটু বেশি দেওয়া আছে, এই পাতাটা এক্ষুনি লাল হয়ে যাবে,
লাল হয়ে যাবে, শুকিয়ে যাবে, এরম হয়ে যাবে। ওর জন্য কি করতে হবে, আপনাকে এক্সট্রা আর এক বোতল জল রেখে দেবেন। হ্যাঁ, বৃষ্টি হলে জল, এখন কোন সিজন চলছে? বর্ষার সিজন। আপনি এখন রোদ্দুর দেখলেন, স্প্রে করলেন, যেই স্প্রে কমপ্লিট হলো কালো করে মুষলধারে বৃষ্টি, কি করবেন? আপনার তো বুকে হাত, মাথায় হাত, উপর নিচে আগে পিছনে ওগর দিলে ধুয়ে দেবে। এক্সট্রা যে অ্যাক্টিভিটিটা লেগেছিল সেটা বেরিয়ে গেল, আমার আর কোনো টেনশন। এইবার এই পাতাটা যার থেকে ছিঁড়েছিলেন দুটোকেই রাখবেন, 10 মিনিট বাদে যখন পাতাটা শুকিয়ে যাবে দেখবেন এই পাতাটা পুরো একদম তাজা হয়ে আছে, একদম নতুন পাতার মতো। আর এটা তখন বলবেন এই পাতাটা, ধরুন এটা আপনার সবজি, একই গাছে দুটো সবজি, এই একটা সবজি, এই একটা সবজি, আমি চাষি ভাই আর আপনি বাজার করতেছেন আমার, এটার দাম 5 টাকা কেজি, এটার দাম 6 টাকা কেজি, আপনি কোনটা নিতেন? দুটো কি আলাদা গাছের ফল? না, একই গাছের ফল। তার মানে কোয়ালিটি তাজা, সবুজ, সতেজ, তাজা মানে টাটকা, এই ধরনের উৎপাদনটা আপনি পেতে পারেন। সো এইবার বলেন এখানে আপনি দাঁড় করিয়ে করিয়ে আস্তে আস্তে স্প্রে করছিলেন, সময় খরচা, লেবার, মেডিসিন বেশি লাগছিল, কাজ হচ্ছিল না। এখানে আপনি দৌড়ে দৌড়ে স্প্রে করছেন, একটা স্প্রেতেই পুরো ওপর থেকে নিচ দেখুন শুকিয়ে গেছে, আর যেহেতু বেশি আছে একটু কালো কালো লাল লাল হলুদ হলুদ দাগ পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর অরিজিনালিও সেইভাবে যদি আপনারা দেখেন দুটো কালারের মধ্যে ডিফারেন্স চলে এসছে। ঠিক আছে, সো এখন আপনি দৌড়ে দৌড়ে স্প্রে করছেন, বাট কাজ 100% হচ্ছে। এই গাছে ফসল বেশি হবে, ফলন বেশি হবে, না এই গাছে ফসল বেশি হবে, ফলন বেশি হবে, এই গাছে বেশি হবে। সো অ্যাক্টিভেসি মোদিকেয়ারের এগ্রিকালচার প্রোডাক্ট আপনার চাষেতে ব্যবহার করা উচিত হবে কি হবে না? একদম। ধন্যবাদ। আসলে এবার দেখবো আমরা কিভাবে মেশাবো, কতটা দেবো, খরচা কি আছে। সবার প্রথম 15 লিটার ড্রামে আপনার ওষুধটা যতটা লাগছে যেভাবে মেশানোর পদ্ধতি আছে সেইভাবে মিশিয়ে নিন। তারপরে আমার অ্যাক্টিভেসিটা 5 ml দিয়ে মিক্স করে স্প্রে করে দিন। আগে আমি কি করছিলাম, দাঁড়িয়ে 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 স্প্রে করছিলাম, তার জন্য আমার সময় খরচা বেশি লাগছিল। অ্যাজ পার এগ্রিকালচার সায়েন্স আমাকে স্প্রে করার জন্য 1 বিঘা জমিতে 100 লিটার জলের প্রয়োজন হয়, বাট আমরা 100 লিটার মানে হচ্ছে প্রায় 60 ট্যাঙ্কির কাছাকাছি, বাট আমরা 4 থেকে 5 ট্যাঙ্কি দিয়ে দিলাম মানে একদম প্রচুর কাজ করে ফেলেছি, রাইট? তো আমি ধরে নিলাম যে আপনারা 5 ট্যাঙ্কি করে জল দেন, ওষুধ দেন, 5 ট্যাঙ্ক 15 লিটার। সো অ্যাক্টিভিটি কতটা লাগবে, পার ট্যাঙ্কেতে 5 ml, 5 ml যদি আপনি দেন তাহলে কি হবে, 30% আপনার সময়, লেবার, মেডিসিন অ্যান্ড ফাইনালি খরচা কম করতে সাহায্য করবে। কেন না, আগে আপনি আস্তে 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 হেঁটে হেঁটে স্প্রে করছিলেন, বাট এখন আপনি দৌড়ে দৌড়ে স্প্রে করেছেন, তাহলে আপনার সব কিছুই কম লাগছে। তো আগে যদি 5 ট্যাঙ্কে জল লাগতো এখন আপনার 3 ট্যাঙ্কে কাজ কমপ্লিট হয়ে যাবে, চান করি আপনি স্প্রে করতে পারবেন। কত ml করে দিচ্ছি আমরা, 5 ml করে, তো কত ml লাগলো, 15 ml, 1 ml এর দাম কত, 1 টাকা, 15 ml এর দাম কত হলো, 15 টাকা। তাহলে আমি আপনার পকেট থেকে 15 টাকা খরচা করিয়ে দিলাম। আজকের দিনে চাষি ভাইরা 3 ধরনের ওষুধ দেয়, এক হচ্ছে লোকাল, 2 হচ্ছে মিডিয়াম, আর 3 নম্বর হচ্ছে ব্র্যান্ডেড।
আমি যদি মিডিয়াম কোয়ালিটির ওষুধটা ধরি পার ট্যাঙ্কিতে 100 টাকা খরচ হয়। আগে কত ট্যাঙ্কি দিচ্ছিলাম? এখন কত লাগছে? 300। কত ট্যাঙ্কির পয়সা বাঁচল? 200 টাকা বেঁচে গেল। তার মানে আমার দু ট্যাঙ্কির সময় লেবার ওষুধ খরচা চারটে জিনিস বেঁচে গেল। তো আমি খালি 200 টাকা যদি ধরি তাহলে আমি আপনার খরচা বাঁচালাম 200 টাকা আর খরচা করলাম আমি 15 টাকা। কত রইল? 185 মিলিয়ে যদি আমরা দেখি প্রত্যেক সপ্তাহে একটা করে স্প্রে হয়, তো আমি 15 দিনে একটা স্প্রে ধরে নিই, 3 মাসের যদি সিজন হয় 15 দিনে একবার স্প্রে, তার মানে মাসে দুবার, মাসে দুবার যদি হয় 3 মাসে 6 বার স্প্রে করব, তাহলে আমি কত টাকা বাঁচালাম? রাউন্ড ফিগার আরো কমিয়ে দিন, 185 কে 150 টাকাই ধরে নিন, যদি 150 টাকাও আমার কমে 100 টাকা, তো 9 × 150 টাকা হাউ মাচ? 900 টাকা। 9 × 150 1350 টাকা। 1350 আমি ওষুধে 1350 টাকা ইনস্ট্যান্ট বাঁচালাম। লাগলো কতটা? একবার স্প্রে করতে 15 ml, তাহলে 9 বার যদি আমরা স্প্রে করি কত ml লাগবে? 6 বার হচ্ছে 15 দিন অন্তর অন্তর করলে, 3 মাসে 6 বার, রাইট? রাইট, 900 টাকা হবে। 900 টাকাই তো বললাম, তাহলে আমার ওষুধে 900 টাকা বাঁচলো। লাগছে কতটা একবার স্প্রেতে? 15 ml, তাহলে যদি আমরা 6 বার স্প্রে করি 90 ml আমার অ্যাক্টিভিটি লাগবে ওষুধে। ক্লিয়ার? 90 টাকা লাগবে। হ্যাঁ 90 টাকা লাগবে, যে আমরা ওষুধে যদি অ্যাক্টিভাসিকে ব্যবহার করি 900 টাকা আমরা বাঁচাতে পারি আর 90 ml আমার অ্যাক্টিভিটি। এত পর্যন্ত ক্লিয়ার? লাস্ট বলে শেষ করব, সেটা হচ্ছে সার। আজকের দিনে আমরা জমিতে যত যা কিছু সার ব্যবহার করি মূলত এই তিনটে সার সব থেকে বেশি ব্যবহার করি। কি কি? NPK, নাইট্রোজেন, ফসফেট, পটাশ। চাষিদের জিজ্ঞেস করুন যে কোনো একটা সারের নাম বলি। আপনাদের বলছি ইউরিয়া, ইউরিয়া, ইউরিয়ার মধ্যে 46% নাইট্রোজেন গ্যাস থাকে, গ্যাস। এনপিকে 10-26, তো আপনি তো নিজেই বলে দিলেন, আমি আর কি বলবো? 10-26, 10-26, 26, 26, সুফলা 15, 15, 15, আর ডিএপির নাম মনে আসছে? হ্যাঁ, ডিএপি। ডিএপি মানে কি? কে বলল? থ্যাংক ইউ, দাদার জন্য একটা তালি হয়ে যাক। ডাই অ্যামোনিয়াম ফসফেট, পি মানে হচ্ছে ফসফেট, কে মানে হচ্ছে পটাশ। সো ডিএপি তে কি থাকে? 46% আপনার ফসফেট থাকে আর 18% অ্যামোনিয়াম নাইট্রোজেন থাকে। গ্রোমর, গ্রোমর, গ্রোমর হচ্ছে আপনার 22-24-28 এরকম একটা কম রেশিওতে। তো বলার বক্তব্য হচ্ছে আপনি যে কোনো সার নিয়ে নিন, ম্যাক্সিমাম সার হচ্ছে তিনটে উপাদান দিয়েই তৈরি। এবার আমরা যার যেরকম চাষ সেই অনুযায়ী ব্যবহার করি। আর এগ্রিকালচার সায়েন্টিস্টরা বলছে এই সারগুলো যখন আমরা মাটিতে ব্যবহার করি গড়ে 30-60% সার খারাপ হয়, নষ্ট হয়। কি করে? আমাদের জমি চাষ দেওয়া হয়ে গেছে, হাল করা হয়ে গেছে, এবার আবার আমরা সার ছড়াবো, তারপরে আমরা গাছ বসাবো। সো এখানেও একটা ফিডব্যাক, এমন একটা পাউডার নিয়েছি একটা ডেমোতেই শেষ হয়ে যাবে। তো সবার প্রথম আমরা একটু বড় নেবো আর এই লেভেলটাকে আমরা
ছিঁড়ে ফেলে দেবো। পাউডার কথাটা চাই মোদিকের হোক চাই মার্কেট হোক, কোন পাউডার নেবো? ওই পাউডারটা নেবো যে পাউডারটা জলের মধ্যে ডিজলভ হয় না, একটু মোটা টাইপের, একটু অয়েল বেস টাইপের পাউডার। জলে আগে বাড়িতে ফেলে দেখে নেবো, হালকা করে নাড়িয়ে দেখে নেবো যে ডিজলভ হয়ে যাচ্ছে নাকি। আগের দিনের পাউডারটা একদম খারাপ ছিল, জমি তৈরি হয়ে গেছে। এবার আমরা সারটাকে ব্যবহার করব গামলার মধ্যে, ঝুড়ির মধ্যে, ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে নিয়ে আমরা এইভাবে ছড়াই। সারটা আমরা কোথায় দিই, মাটির ওপরে না নিচে? ওপরে। এই যে আমরা প্রেশারটা দিচ্ছি তাতে কি হবে, জলের মধ্যে ডিজলভ হয়ে গেছে, এরা নাড়ছি বেরোচ্ছে না, ফুটো করা নেই। ওই কোম্পানির যে ছোট ছোট বেশি খরচা হয়ে যাবে, সেই ফুটোটা আমরা একটু বড় করবো। কেন এখানে আমাকে বেশি প্রেশার দিতে হচ্ছে? বাট প্রেশার পড়লে জলটা নড়ে গেলে কি হবে, পাউডারটা জলের সঙ্গে গুলে যাবে, তো আমার ডেমোটা সর্বনাশ হয়ে যাবে। ফার্স্ট ইম্প্রেশন ইজ দি লাস্ট ইম্প্রেশন, দেখছেন বেরোচ্ছেই না, আদৌ আছে নাকি সেটাও সন্দেহ। তো আপনারা যেভাবে সারটাকে ব্যবহার করেন আমিও ঠিক সেইভাবেই সারটাকে ব্যবহার করলাম। আর একটা জমিতে আমরা অ্যাক্টিভেটির সঙ্গে মিশিয়ে সারটাকে ব্যবহার করছি। সার আমরা কোথায় দিই, মাটির উপরে না নিচে? উপরে। বাট লাগবে কোথায়? নিচে। এখানে কোথায় যাচ্ছে? এদিকে তাকাবেন না, অডিয়েন্সের দিকে তাকাবেন, কনফিডেন্ট। যাচ্ছে কোথায়? নিচে। তো এইবার বলুন, অ্যাক্টিভেটির সাথে সারটা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ না বোকামির কাজ? বুদ্ধিমানের। তো আপনারা কি ভাবছেন, ব্যবহার করা উচিত কি উচিত না? উচিত। তো এটা আমরা দিলাম জমি তৈরি করার সময় মূল সার। এবার 20 দিন বাদে বা 30 দিন বাদে আমরা চাপান দেবো, ডবল সার দেবো, নেক্সট সার দেবো। মানুষের অ্যাসিডিটি হয়, অম্বল হয়, কি করে হয়? আমরা গলা পর্যন্ত খাবার খেয়েছি, তারপর বন্ধু বললো রাস্তায় দেখা হয়ে গেলো, ভাই আমার আজকে জন্মদিন চল পাঠি দেবো, খাওয়াবি? এইমাত্র তো খেয়ে নিলাম, আর সাল আগে বিরিয়ানি খাওয়াবো, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, চল ভাই। এত পর্যন্ত অলরেডি আছে, তারপর আবার ঠুসে দিলাম, কি হবে? ওভারলোড হলেই শরীর খারাপ, গ্যাস, অ্যাসিডিটি। আপনি আপনার মাটিকার গাছকে যতটা খেতে দিয়েছিলেন খাবার, ততটাও খেয়েছে কি খাইনি? খেতে খাইনি। তার উপরে আবার যদি আপনি তার গলা ধরে বেশ তাকে ঠুসে দেন, কি হবে? লোকে বলে চাষি ভাইরা খুব কষ্টের মধ্যে থাকে, পয়সা কম আছে, গরিব মানুষ। আমি বলবো আপনাদেরকে যে আপনাদের মতো বড় লোক আর বড় দিলওয়ালা লোক পৃথিবীতে নেই গো। কেন? কারণ আপনারা কি করছেন, টাকা উড়িয়ে দিচ্ছে। বাট আপনি যদি অ্যাক্টিভিটির সঙ্গে এখানে আর বোর পড়ে আছে, সো আপনি খেলেন, হজম হয়ে গেল, খিদে পেল, আবার যদি খান আপনি, তাহলে কি আপনার শরীর খারাপ হবে? না। সো আজকে আপনার মাটিটা খারাপ হওয়ার জন্য এটাই মেইন দায়ী, মেইন দোষ। ঠিক আছে, কিভাবে মেশাবো, কতটা দেবো, কিছু চাষি ভাইদের দোষ। তারা বলছেন যে সারটা মাটিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে, বিজ্ঞান বলছে, আপনি বলছেন, আপনি করে দেখাচ্ছেন, তাহলে আমরা সেইটাকে কেন ব্যবহার করবো? ধরে নিই আমরা এই এক বিঘা জমিতে 10 কেজি DAP দেবো। আমরা এক্সাম্পল অবশ্যই DAP-র সঙ্গে সবসময় দেখাবো। তো কিছু চাষি ভাই আর সাইন্টিস্টরা বলছে সারগুলো উপরে পড়ে থেকে নষ্ট হয়ে যায়, তো আমরা কি করব, 20% মাইনাস করে দেবো। কত হলো? 2 কেজি। তো
10 माइनस 2 8 केजी सार इनटू 5 एमएल एक्टिवा सी इज इक्वल टू 40 एमएल एक्टिवा सी আমরা 10 केजी সারের সঙ্গে 40 এমএল অ্যাক্টিভাসি ব্যবহার করব 40 এমএল এর খরচ কত 40 টাকা তাহলে अगेन আপনার পকেট থেকে 40 টাকা খরচ হয়ে গেল আগে কত লিটার সার দিছিলাম 10 কেজি এখন কত দিচ্ছি 8 কিলো কত কেজি বাজলো 2 কিলো আজকের দিনে আপনার গ্রামে 2 কেজি ডিএপি দাম কত 10 কেজিতে আমরা সরি হ্যাঁ 10 কেজিতে আমরা 20 টাকা বাঁচালাম তাহলে 200 কেজি সারেতে আমরা 400 টাকা বাঁচাবো তো তাহলে আমাদের সেভিংস হলো 400 টাকা 1 কেজি সারেতে 5 এমএল যদি আমরা দিই তাহলে 200 কেজি সারেতে কত লাগবে 5 ইনটু 2 এ সরি 5 ইনটু 200 1 লিটার সো 200 কেজি তো সার লাগবে না 800 ml আমরা ধরে নিচ্ছি অ্যাক্টিভিটি ঠিক আছে এবার মেশাবো কিভাবে যখন আপনি 60টাকে ব্যবহার করতে চাইবেন তখন ডাইরেক্ট সারের সঙ্গে 5 ml হিসাবে অ্যাক্টিভিটি মিশি আপনি ছড়াতে পারেন আর যদি মনে হয় যে না একটু বাদে আপনি 60টা ছড়াবেন আর কাদা হয়ে যেতে পারে গলে যেতে পারে তো অ্যাক্টিভিটিটা আগে একটু বালির সঙ্গে মিশিয়ে ডিসলভ করে নিন একটু শুকনো করে নিন এই বালিটা বা সারটা বা কাঠের গুঁড়োটা যে কোনো একটা জিনিস দিয়ে মিশিয়ে সেইটাকে সারের সঙ্গে মিশিয়ে নিন ভাই আমি তো 600 কেজি 1 কুইন্টাল সার দেবো 1000 কেজি সার দেবো তো অত সময় অত বড় জায়গা থরি পাবো কোনো অসুবিধা না আপনি টোটাল কত দিচ্ছেন 1000 কেজি ওকে আপনি 950 কেজি সার যেভাবে দিতে চান সেভাবে দিয়ে দেন 50 কেজি সারকে রেখে দেন আর ওই এগেন এই ওই সেই যে কোনো জিনিসের সঙ্গে শুকনো শুকনো করে মিশিয়ে নিন এটাকে এর সঙ্গে মিশিয়ে নিন আর এই সারটা আবার বাকি জমিতে আর একবার সেটি হয়ে যাবে যে কোনো ক্লিয়ার সেই হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এবার দেখে নিন টোটাল কতটা আপনার কি বেনিফিট হলো আর কতটা পার বিঘাতে অ্যাক্টিভিটি লাগছে স্যার একটা কোশ্চেন নিশ্চয় স্যার 900 কিলো তো আগে নিচে দিলাম আর 50 কিলো তো মানে উপরে দিলাম অ্যাক্টিভিটি করতে সেটা কি এফেক্টিভ হবে না আগে নিচেটা এটা দেবো নিশ্চয় নিশ্চয় কোনো অসুবিধা আমরা এখানে কি দেখছি এই যে সারের যেটা অ্যাক্টিভিটি দিয়ে বানানো আছে ওটা কি আমরা মিক্স করলাম চামচ দিয়ে বাট কালার উপর নিচ सेम আর এখানেও আমরা দিয়েছি বাট এখানে মিক্স হয়েছে না হয়নি তো অটোমেটিক্যালি আপনারা মিক্স করবেন যখনই জল উপর মধ্যে লাগবে মানে কি আপনি যদি অ্যাক্টিভেশনের মাধ্যম দিয়ে জমিতে চার্জ দেন 100% যদি হয় তাহলে অলমোস্ট অ্যাক্টিভিটির কাছাকাছি লাগবে ঠিক আছে ইনস্ট্যান্ট কত টাকা আপনি বাঁচাতে পারলেন 9 4 9 10 2400 টাকা আপনি পার বিঘা ইনস্ট্যান্ট বাঁচাতে পারবেন অ্যাক্টিভিটির খরচা বাদ দিয়ে প্লাস 1 বিঘা জমিতে আপনার 1 লিটার অ্যাক্টিভিটি লাগতে পারে এইবার যতটা জলের প্রয়োজন আপনি তার থেকে বেশি জল দিচ্ছেন বাট জলটা ঠিক করে কাজে লাগছে না যতটা জল দিচ্ছে তার থেকে কম আছে বাট এখনো পর্যন্ত মাটিটাকে ভিজিয়ে রেখেছে এই জমিতে ভালো ফলন দেবে না এই জমিতে ভালো ফলন দেবে অ্যাক্টিভিটি ওষুধ যেটা দরকার সেটা আপনি ভালো ওষুধ ব্যবহার করছেন বাট লাগছে না তাহলে রোগ আর পোকা এটাকে খেয়ে নিচ্ছে ওষুধ যেটা প্রয়োজন সেটাই আপনি দিচ্ছেন বাট এটা 100% উপর নিচ ভালোভাবে লাগিয়ে দিয়েছে কালারটা ছেড়ে দিয়ে দুটো পাতাকে হাত দিয়ে আপনারাই দেখুন এটার মধ্যে ভেলভেটি একটা টাচ চলে এসেছে এই জন্য দিয়ে দেন সো এই জমিতে যেটা অ্যাক্টিভিটি দিয়ে ওষুধ দেননি আর যেটা অ্যাক্টিভিটি দিয়ে ওষুধ দিয়েছেন কোন জমিতে বেশি ভালো ফসল হবে উৎপাদন হবে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা
যতটা খাবারের প্রয়োজন আপনি তার থেকে বেশি দিচ্ছেন, বাট টেকনিক্যাল কারণের জন্য খাবারটা গাছের শেকড় পর্যন্ত পৌঁছচ্ছে না। যতটা খাবারের প্রয়োজন আপনি অতটাই দিচ্ছেন, বা থেকে কম দিচ্ছেন, বাট পুরো খাবারটাকে কাজে লাগাচ্ছে, গাছের শেকড় পর্যন্ত পৌঁছে দিচ্ছে। সো এই জমিতে বেশি ভালো ফসল হবে না, এই জমিতে বেশি ভালো ফসল হবে। তার মানে আমরা কি বললাম, কি বুঝলাম, জমি তৈরি থেকে ফসল কাটা পর্যন্ত যা যা আপনারা কাজ করেন, জাস্ট তার সঙ্গে আপনার সিস্টেমের সঙ্গে আমাদের এই দুটো সিস্টেমকে মিশিয়ে দাও, বাস আপনার কাজ শেষ। আলাদা করে কিছু করার দরকার নেই, তাতে আপনি গ্যারেন্টি 30% আপনি উৎপাদনটাকেও বেশি পাবেন। তার মানে আজকের দিনে যদি আপনি 25 বস্তা ধান পাচ্ছিলেন, এখন যদি 30 বস্তা পান, 5 বস্তা যদি আপনার বেড়ে যায়, গড়ে 2000 টাকা বস্তা এক বস্তা ধানের দাম। 5 বস্তা যদি ধান বেড়ে যায় তাহলে কত টাকা বাড়লো? 10,000। টোটাল আপনার কত প্রফিট হলো তাহলে? 12,400 টাকা আপনি পার বিঘাতে এক্সট্রা ইনকাম করতে চান। সো এই বলে আজকে আমি আপনাদের সকলকে নমস্কার ধন্যবাদ দিয়ে আমার মিটিং এখানেই শেষ করছি। লিফলেট আপনাদের সকলের হাতে আছে, কেউ যদি পরে এসে থাকেন আমাদের থেকে নিয়ে যান, এখানে লিফলেট আছে। এই প্রোডাক্টটা আমি যে জিনিসটা দেখালাম আপনাদের, সমস্ত সব কিছু ওখানে অলরেডি মেনশন করা আছে, প্লাস আমার নাম ঠিকানা ফোন নাম্বার দেখুন ওই লিফলেটের মধ্যে লেখা আছে, ঠিক আছে? এখানে কোনো ধোকাধাড়ি বা কোনো এদিক ওদিক চিটিং বাজির ব্যাপার নেই, সমস্তটাই একদম ঠিকঠাক। বহু মানুষ এই প্রোডাক্টটা ব্যবহার করে আজকের দিনে প্রচুর উপকার পেয়েছে। সো আজকের দিন আমার কাছে এই 10টা মাত্র, যে কটা আপনার কাছে প্রোডাক্ট থাকবে তার 1/3 আপনি শো করবেন, 2/3 লুকিয়ে রাখবেন ব্যাগের ভিতরে। অলরেডি আমার এই প্রোডাক্টটা ওই রামবাবুর কালকে ওখানে পরশু দিন এই এই মিটিং করেছিলাম, তো ওনার অর্ডার এসছে, তো এই প্রোডাক্টগুলো যেগুলো আছে আমি ওনাদেরকে দিতে যাবো। তো আমার কাছে আজকে আপনাদের দেওয়ার জন্য কেবল 10টা মাত্র প্রোডাক্ট আছে। সো দেখতে চাই কে ওই 10 জন ভাগ্যবান ব্যক্তি যিনি আজকে এই অ্যাক্টিভ আসি আর অ্যাক্টিভ ম্যাক্স অ্যাক্টিভ জাইন অ্যাক্টিভেটিভ যেটা আপনারা ডেমো করছেন সেটা নিতে চান। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বাকি সেম জিনিসটা যেটা আমি দেখালাম বললাম আপনারা ওই লিখলেটেও লেখা আছে। সো 5 সেকেন্ড সময় নেব, দেখবো কেউ হ্যাঁ বা না বলছে কি বলছে। দাদা সবই তো বুঝলাম, তো প্রথম ডেমো করে দিন, ডেমো না করে কী করে আমরা এই করবো, আর বিশ্বাস করবো কী করে? ডেমো করে যাবেন তো নাকি? খুব ভালো, আমাদের এখানে যে জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে দেখালাম, একটা কোম্পানির নাম বলুন যে আপনারা আজ পর্যন্ত যত সার বা ওষুধ ব্যবহার করেছেন আপনাদেরকে এরকম ভাবে দেখিয়ে দিয়ে গেছে চোখের দেখা। আপনার জন্য আমি সবাইকে আজকে একটা লাস্টে কথা বলবো, যে কথাটা আজ পর্যন্ত কারোর হিম্মত নেই যে আপনাদেরকে ওই কথাটা বলে দেখাবে, সেটা আমি লাস্টে বলবো আপনাদের। এখন মনে করে রাখবেন যে ভাই আপনি কিছু বলবেন বলেছিলেন লাস্টে, আমি যদি ভুলে যাই, ঠিক আছে? নাম্বার 2, কচু পাতাতে যদি এক চান্সে জল লাগে ওষুধ লাগে, তাহলে পৃথিবীতে এরকম কোনো ওষুধ আছে যা লাগবে না? সব লাগবে, এখানে জাদু ম্যাজিকের কোনো ব্যাপার নেই। তো ডেমো তো আমি আপনাকে অলরেডি করে দেখালাম, এইবার আপনি প্রোডাক্টটাকে একবার ব্যবহার করে দেখেন। 500 টাকা এর দাম, সরি 600 টাকাই আপনার দাম এই বোতলের, আর এটা 744। দুটো প্রোডাক্ট মিলিয়ে যারা নেবেন আজকের দিনে যদি ইনস্ট্যান্ট নিতে চান, তাদের জন্য আপনার ডেমোর ব্যাপার সেটা আমি আপনাদেরকে ওপেন বলছি, দরকার পড়লে আমার ভয়েস রেকর্ডও করে রাখতে পারেন, আর দরকার পড়লে লিফলেটের মধ্যে এটাও ছাপিয়ে নিতে পারেন যে আপনার প্রোডাক্ট পছন্দ যদি না হয় তাহলে 15 দিনের মধ্যে 1/4 ব্যবহার করে আপনি রিটার্ন নিতে পারেন। যে আজকের দিনে আপনারা যা দেখলেন, একদিনে তো কারোর ওপর বিশ্বাস আসে না, সো একবার অ্যাটলিস্ট বিশ্বাস করে যদি আপনার এই প্রোডাক্টটা নেন, 1/4 কনজিউম করার পর যদি ভালো না লাগে তাহলে অ্যাকচুয়ালি তো কোম্পানি 30 দিন আমাদের বলছে, বাট গ্রামগঞ্জ তো আমার বাড়ির পাশেই তো নয়,
তোর কাজ হলো না দিয়ে চলে গেল। যাদের গ্রামের মধ্যে বাড়ি আছে তারা 30 দিন বলতে পারেন, আর যারা অনেক দূরে থাকেন একটু রিডিউস করে দিন, যাতে আপনারা অফিসে অ্যাজ পার কোম্পানি পলিসিতে 30 দিনের মধ্যে আপনারা প্রোডাক্টটাকে রিটার্ন করতে পারেন। তো এটাই বলুন যে আপনি 1/4 চার ভাগের এক ভাগ ব্যবহার করে দেখুন, যদি আপনার জমিতে আপনি স্যাটিসফাইড না হন আমাকে প্রুভ করার দরকার নেই, দেখানোর দরকার নেই, আপনি বাকি 3 ভাগ আমাকে ফেরত দিয়ে দেবেন। 15 দিনের মধ্যে আমি আপনাকে 594 আর 744 যা টাকা দিয়ে আপনি নেবেন পুরো টাকাটা আপনাকে রিটার্ন করে দেবো, এক পয়সা কাটবে। যে আপনি সিলটা খুলে ফেলেছেন 10 টাকা কেটে আপনাকে পয়সা দেবো না। আর কিছু আপনার বলার আছে? তাহলে তো যদি আগে অ্যাপ্লাই করি উপকার পেলে পরে টাকা দেবো না? দেখুন এ তো কথাতেই আছে ফ্রিতে হাতিও শেষ হয়ে যায়, রাইট? ফ্রি কোম্পানি আমাদেরকে দেয় না। যদি আপনার এইটুকু বিশ্বাস হয় আপনি একবার নিয়ে দেখুন, আমরা দেখুন প্রোডাক্টের মধ্যেও স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি লিখে দিয়েছি কোম্পানির মালিকের সিগনেচারের সাথে, লিফলেটেও লেখা আছে, আমার বাড়ির নাম ঠিকানা সমস্ত সবই আছে। আপনার এই 600 টাকা নিয়ে না আমি বড় লোক হয়ে যাবো না আপনি গরিব লোক হয়ে যাবেন। একবার ছোট ভাই হিসাবে বিশ্বাস করে দেখুন, ব্যবহার করে দেখুন, যদি আপনার কাজ না হয় আপনি বাকি 3 বের মানে রিটার্ন করে পুরো পয়সা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা জাস্ট আমি আপনার হয়েই বলছি স্যার, যেটা ওরা অবজেকশন বলছে এটা আমাদের ক্ষেত্রে আমরাও ফ্রি মানে এই ধরনের অবজেকশন ফ্রিতে দেয়, তখন আমরা অনেকে কষ্টের ব্যাপার তখন আমরা ছোট প্যাকগুলো প্রমোট করি। কি বলছি বুঝতে পারছেন? যে যখনই আমি 100 ml টা দেবো 500 দিলে আমার তাহলে কনজাম্পশনটাও বেশি হবে, লোক ব্যবহারও বেশি করবে, যতক্ষণ না ভালোভাবে কমপ্লিট ব্যবহার করবে ততক্ষণ তো রেজাল্ট পাচ্ছে না। 100 দিলে ওরা ওটাও তো ভয় আছে না প্রাণে, 100-এর মধ্যে 25 ml আমাকে বলেছে ব্যবহার করতে, এবার ওই এইটুকু জায়গা ব্যবহার করেও হয়তো কোনো কাজ পেলো না বা বুঝতে পারলো না, ওই কারণে 500টাই করুন। 100 ml একদম লাস্ট রাস্তা, মানে মরার আগে 1 ফোঁটা যে গঙ্গার জল দেয় সেটা হচ্ছে 100। হ্যাঁ দাদা আপনি কিছু বলছেন? আচ্ছা আপনার কাছ থেকে তো এই জিনিসটা আমি ধরুন নিলাম, নিয়ে ব্যবহার করে দেখলাম, আমার যদি ভালো লাগে পরবর্তী সময় আমি এটা কিভাবে পাবো? আসছি আমি ফোন নাম্বার অ্যাড্রেস। খুব ভালো কথা বলেছেন আপনি, আমার বাড়ি অ্যাকচুয়ালি বেশি দূর নয়, ওই কারণে বলেছিলাম 10 কিলোমিটারের মধ্যে কাজ করবেন, ঠিক আছে? তাহলে আপনার পক্ষেও সুবিধা খুঁজতেবেন। যদি আপনার মনে হয় যে এই প্রোডাক্টটা ব্যবহার করলেন এবং ভালো রেজাল্টও পেয়েছেন, একটা চাষি ভাই যদি আমাদেরকে একবার হ্যাঁ বলে দিল এই প্রোডাক্টটা আপনি আপনার যে গ্রামের লোকাল দোকান আছে ওই দোকান থেকেই পাবেন। ভালো একটা খুব ভালো আপনি পয়েন্ট আমাকে আরো ধরিয়ে দিলেন, মনে ছিল না। অনেক সময় কি হয় আমরা দোকানদারের সঙ্গে কাজ করি, সারের দোকানদারকে কি হয় সারের দোকানদারের সঙ্গে ওষুধের দোকান সারের দোকান কিভাবে ডিল করব এগ্রিকালচার, তখন সারওয়ালাদের ভাও প্রচুর বা জমিতে পড়ে ধারে দিয়ে যান, মার্জিন কি দেবেন ও আপনার বিজনেস আপনি বুঝুন, আমাকে কততে দেবেন কততে নেবেন ওটা বলুন, দুনিয়া ভাই। তো আমরা কি করব, 4টে চাষিকে আমরা টার্গেট করব, যে একটু ভালো চাষি যার কাছে জমিটা একটু বেশি আছে তাকে টার্গেট করব, যেভাবে হোক তাকে ফ্রিতে হোক বা শেয়ারিং করে হোক বুঝিয়ে হোক অ্যাটলিস্ট এক বোতল দেবো, তার সঙ্গে রেগুলার ফলো আপেও থাকবে, আর তার থেকে সার্টিফিকেট নেবো। আর সেকেন্ড মিটিং আবার গ্রামে করবো, যে দেখুন এই 4 দাদারা এনারা ব্যবহার করেছে, এনাদের জমি এনাদের জমিটা দেখে নিন, ঠিক আছে? আর এই ওষুধটা রামবাবুর দোকানে আপনারা পাবেন, ওনার সঙ্গে কথা হয়ে গেছে, ওনার দোকানে দেওয়া হয়েছে, অথচ আপনি রামবাবুকে চেনেনই না। বাট ভালো কথা একটা জিনিস বুঝে নিন, এই ছবি তুলে নেন, সিলটা দেখে নেন, প্রোডাক্টটা দেখে নেন, মোদি কেয়ার অ্যাক্টিভেটি গোল্ড, মোদি কেয়ার অ্যাক্টিভ যাই, মোদি কেয়ার অ্যাক্টিভেটি, মোদি কেয়ার ম্যাক্স, দোকানে যেই যাবেন এখানে যদি দোকানদার কেউ থাকেন মাফ করবেন, কারণ যেটা বাস্তব সেটা আমি বলছি। আমরা চাই না যে চাষি ভাইয়ের 1 পয়সাও লস হোক, নষ্ট হোক, খারাপ হোক। অনেক সময় দোকানদার কিন্তু ওই প্রোডাক্টটাকেই বেশি প্রমোট করে যার মধ্যে ওর বেশি ধারে মাল পায়,
বাট আমাদের কোম্পানির প্রোডাক্টে এক সিঙ্গেল পয়সাও প্রফিট নেই আর না আমাদের ধারে কোনো কাজকর্ম হয়। সেই কারণে দোকানদাররা আমাদের প্রোডাক্টটা বেচতে চায় না, ওরা অন্য প্রোডাক্ট বেচতে চায়। আপনি হয়তো গেলেন রামবাবুর দোকানে, ও বললো মধিকার ফধিকার ওসব বেকার, ওসব নিও না, ওসব ফালতু, এই ভয় সাইনা তানা, এইটা যেটা দিচ্ছি সেটা নাও, এটা ব্যবহার করে দেন। ওরা কিন্তু বলবে, আপনারা একটাই জিদ করবেন। আপনাদের যদি এরকম লাইভ ডেমোনস্ট্রেশন, লাইভ কাজ যদি দেখতে হয়, নিতে হয়, 10-12,000 টাকা যদি পার বিঘাতে আপনাকে এক্সট্রা ইনকাম করতে হয়, তাহলে কিন্তু আপনার মধিকের ওষুধই নিতে হবে। চারটে লোক লিফলেট কার কাছে আছে? লিফলেট কার কাছে আছে? চাষি ভাইদের কাছে আছে, চাষি ভাই আপনারা, ঠিক আছে? আমি কনসালটেন্ট। যখনই চারটে বা দুটো বা একটা চাষি ওই রামবাবুর দোকানে গিয়ে বলবে মধিকের অ্যাক্টিভিটি দাও, মাস্ক দাও, জাইন দাও, ডিমান্ড হয়ে যাবে, মাথার চুল ছিঁড়বে, সে আবার কি না? যে লোকগুলো এসে বলে গেল তোমার দোকানে পাবে না, আমাকে কেউ কিছু বলেনি, এই করে নিয়ে করে নি। আবার কালকে আর একজন বললো ভাই মধিকারের অ্যাক্টিভ দাও, ম্যাক্স দাও, জানিয়ে দাও, আরেকটুর মাথাতে ধাক্কা খেলো। তিন নম্বর যে লোকটা বলবে তখন ওর মাথায় পুরো স্ট্রাইক করবে, আচ্ছা মধিকার কে বলো তো, কারা এসেছিল, কবে এসেছিল, কোন কোম্পানি? তখন ওই চাষিটা লিফলেটটাকে দেবে আর ওখানে আপনার নাম ফোন নাম্বার লেখা আছে। ওয়াও, গ্রেট স্যার, 48 স্যার। এইবার ও এগেন বলবে ধার দিন, এই দিন দরকার পড়লে আপনি কনসালটেন্ট হয়ে যান, আপনি কোম্পানি থেকে এই 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 পেতে পারেন, যা নেওয়ার আপনি নিয়ে নিন, কোম্পানি খুলে বসে আছে, যদি আপনার ক্ষমতা থাকে আপনি নিয়ে নিন। প্রচার আমরা করছি, আপনার কাজ হচ্ছে চাষিদেরকে হাতে তুলে দেওয়া এই প্রোডাক্টটা, বাস। উল্টো আপনাকে বললো আরে আপনি কে মশাই, আমার দোকানের নামে বলছেন কি মধিকারের মাল রেখে গেছেন, মাল রেখে গেছেন, আপনার সঙ্গে তো আমার দেখাই হয়নি, আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি না, কেন মিথ্যা, কেন মিথ্যা বলছেন ভাই, বলছেন বা সেই বলছেন? আরে দাদা আপনার কাছে ওই দিন এসেছিলাম, আমরা যেদিনকে চাষি ভাইয়ের এই মিটিংটা করেছিলাম তো সেইখানে সেইদিনকেই ওই একজন রামবাবু না কি নাম আমি ওনার নাম ভুলে গেছি, উনিই বললেন যে ওই মণ্ডলদার সারের দোকানে আপনারা যদি মালটা দিয়ে দেন তাহলে ইয়ে হবে। তো এই কারণে আমরা বললাম যে মণ্ডলদার দোকানে পাবেন আপনারা। তো আমরা যখন যাচ্ছিলাম মিটিং ফিটিং সেরে তখন দেখলাম আপনার দোকানে প্রচুর ভিড়, বা আপনি ছিলেন না, বা আপনার দোকান বন্ধ। যাওয়ার সময় আপনাকে ওই দিক দিয়ে যেতে হবে, কি করছে না করছে একবার দেখে নিতে হবে, হয়তো দোকান খোলা আছে, আপনি বললেন আপনার দোকান বন্ধ ছিল, বলে ভাইটা মিথ্যা কথা বলেছে, তো কি পজিশন সেই অনুযায়ী দেখে যাস চলে যাওয়া দূর থেকে, যাতে ও আপনাকে না বুঝতে পারে, দেখতে পারে, বাস হয়ে গেল। আপনাকে তো বলেছিলাম, বলার জন্যই আসছিলাম, বাট এই প্রবলেমের জন্য আপনার সঙ্গে দেখা হয়নি। আমরা ভাবলাম যে পরের বারে চাষি ভাইরা যে অর্ডারটা দিয়েছে সেই দিনকে এসে আপনাদের সঙ্গে কথা বলে যাবো, বলিয়ে যাবো, ঠিক আছে আমরা অমুক দিনে আসবো, হয়ে গেল, বাস, ক্লিয়ার। তো এটা গেল চাষি ভাইদের খাতে অ্যাজ এ মধিকার কনসালটেন্ট। আমার কি ফায়দা, আমি কেন খাটবো? আর সেটা দেখো ওই ইনকামটা শুরু কথা থেকে করেছিলাম মনে আছে, 30টা প্রোগ্রাম মাসে। ওকে, ভেরি নাইস। একটা বিঘা জমিতে কতটা অ্যাক্টিভিটি লাগছে? 1 লিটার 100 এবার ভালো জিনিসকে ভালো বলি আমরা, কিন্তু দুনিয়া অত ভালো হলে তো একদিনেই কাজ হয়ে যেত না, ইজি তো নয় না। আমি ধরে নিচ্ছি একটা অ্যাক্টিভিটি 500 ml, একটা অ্যাক্টিভ জাইম অর ম্যাক্স 500 ml আমরা পার বিঘা ধরে চলছি, ঠিক আছে? আমি একটা কোন গ্রামে ঢুকলাম আর ধরে দিলাম সেই গ্রামটাতে 500 ঘর আছে, আর পার ঘর
গড়ে কম বেশি 5 বিঘা জমি আছে তাহলে টোটাল কত বিঘা জমি হলো 2000 2000 বিঘা অ্যাকটিভ গোল্ডেন এমআরপি কত 599 টাকা 599 ডিপি কত 521 521 রিটেল প্রফিট কত 78 বিভি কত বিভি কত 60% গুড ব্যাংক কি হবে আপনাদের ম্যাচ যে প্রোডাক্টটা নিয়ে লড়ছি সে প্রোডাক্টটা নিয়ে তো আগে স্টাডি করতে হবে আর চিজ মুখে মুখে থাকবে একটু 312 বিবি 78 টাকা রিটেল প্রফিট ডিপিএমআরপি আর ঠিক আছে তো সবার প্রথম 78 টাকা থেকে আমরা রাউন্ড ফিগারে 70 টাকা করে নিই হিসাবে সুবিধার জন্য কিছু ডেমো যাবে কিছু এক্স যাবে কিছু ওয়াই যাবে আমি 10টা ফার্মার কে এগ্রিকালচারের আমি যেটুকু জানি আমার দি বেস্ট প্রেজেন্টেশন দিলাম কটা লোক নিতে পারে 10টা লোকের রিয়েলিস্টিক অ্যানসার আমাকে খুশি করার দরকার 40% একজন বা দুজন একজন বা দুজন না 40% যেতে পারে স্যার দুজন স্যার থেকে তিনটা ম্যাক্সিমাম তিন থেকে চারজন নেবে দুটো লোক আমরা ধরে নিলাম ঠিক আছে সো দুজন মানে হচ্ছে 20% সো 25,000 এর 20% হাউ মাচ 500 সো 70 × 500 হাউ মাচ 35,000 রাইট তাহলে আমার রিটেল প্রফিট হয়ে গেল 35,000 টাকা 500 × 312 হাউ মাচ মোবাইলের ক্যালকুলেটর বার করে নিন একজন 24,000 ঠিক আছে তো 35,000 আর 24,000 হাউ মাচ 59,000 59,000 তার মানে আমার কোম্পানি বোনাস আসলো কত বললেন 59,000 ক্লিয়ার करेक्ट আছে সবাই নোট করে নিন এটা হচ্ছে একটা প্রোডাক্টের যাকে আমি অ্যাক্টিভ দেব তাকে জাইম বা ম্যাক্সও দেব কম বেশি অ্যাভারেজ এত টাকাই আমার ইনকাম রাউন্ড ফিগার 50ই করে নিই ঠিক আছে ঝামেলা আরো শেষ হয়ে যাক তাহলে ইনটু 2 হাউ মাচ 1 লাখ টাকা অনলি একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে আমরা এক মাসে ইনকাম করতে পারি বিবি কত পেলাম 1.5 লাখ ইনটু 2 একটা প্রোডাক্টে 1.5 লাখ বিবি তাহলে 3 লাখ বিভির 3 লাখ বিভির একটা টিম হতে পারে কয়টা টিম নিয়ে কাজ করছি সরি কয়টা গ্রাম নিয়ে কাজ করছি তিনটে গ্রাম কোথায় শেষ করেছিলাম প্রথম একটা 30টা ভেরি নাইস
যেটা আমি আমার নিচে 30টা লেগ 1 15 ডবল জিবি প্রতিটা লেগে প্রতিটা লেগে 3 লাখ বিভি ইনটু 30 is equal to LPV স্যার ক্যালকুলেটর নেবে না তো আমি কি হলাম ডবল জিবিডি জি ভি ডি এখনো কোম্পানিতে আসেইনি অ্যাডভান্স আমি পৌঁছতে পারি ডাবল জিবিডি তে যখন কোম্পানি কোনোদিন যদি ডিক্লেয়ার করে যে এতটা লেগ ব্রেক হলে ডাবল জিবিডি তার মানে যদি আমার 30টা টিম হয় একটা একটা গ্রাম থেকে যদি আমার 1 লাখ টাকা নিড ইনকাম আসে তাহলে 30 লাখ টাকা হয়ে গেল আমার এগ্রিকালচার ইনকাম আর শূন্য হবে আর একটা শূন্য 30 লাখ টাকা আমার এগ্রিকালচারের ইনকাম একটা লেগে যদি আমার 3 লাখ বিবি হয় আর আমার টাইটেল যদি জিবিডি হয় till 8 generation পর্যন্ত LPV পাবো খুব কম করে হলো 35 থেকে 40000 টাকার কাছে কাছে আমি পেতে পারি পাবো বলছি না পেতে পারি depend on your structure and PGV তো আমি 30000 এর সেফলি ধরে নিচ্ছি তো 30000 ইনটু 30 কত হয়ে গেল 9 লাখ এখন টিম বিল্ডার বোনাস ট্রাভেল ফান্ড হাউস ফান্ড কার ফান্ড অটো লোন আছে সো তার মানে রাউন্ড ফিগারে আপনি 40 লাখ টাকা উইথ ডাবল জিবিডি খাটা একটা বছর একদম